আজকে কোরআনের মাহফিলগুলোতে বন্ধ করে দেওয়া হয় আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আজকে আলেম ওলামাদের উপরে নির্যাতন চালা হয় এই বিশ্ব বাংলার জমিনে আছে না নাই? যারা কোরআনের হক কথা বলে এরা নিজ এলাকায় থাকতে পারে না, নিজ গ্রাম ছেড়ে নিজ ইউনিয়ন ছেড়ে দিনের পর দিন বছরের পর বছর তাদেরকে অন্য জায়গায় গা ঢাকা দিয়ে থাকতে হয়, এই বিশ্ব বাংলার জমিনে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আপনারা যে মুসলমান, আপনাদের আওয়াজ যদি এত কম হয় তাহলে তো বোঝা যাচ্ছে না যে এখানে মুসলিমরা বসে আছে। ওয়াজ টিভি সাতক্ষীরা, সত্য ও সঠিক পথের সন্ধানে। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آله আসেন আসেন সবাই ময়দানে বসে যাই। আলহামদুলিল্লাহ, সম্মানিত হাজিরিন, সর্বপ্রথম সেই মহান রবের প্রতি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র সময় আমাদেরকে একত্রিত হয়ে কোরআনের মজলিসে হাজির হওয়ার তৌফিক দান করেছেন, এজন্য আমরা খুশি না বেজার? যারা আছেন খুশি একটু চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলেন না আলহামদুলিল্লাহ, একটু জোরে বলা যায় না আলহামদুলিল্লাহ? আজকে দুপুরে মনে হয় খাওয়া হয় নাই, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? আরো জোরে বলেন লাভ হয়েছে কার? আল্লাহ লাভ হয়েছে কার? এখন আপনি যদি দুনিয়ার ছোট্ট একটি প্রাথমিক পর্যায়ের একটি দৃষ্টান্ত আমি দিই, আমি যদি আপনি যদি কোনো মেম্বার সাহেবের প্রশংসা করেন লাভ হবে কার? মেম্বার সাহেবের না, কারণ আপনি যখনই কোনো মেম্বার সাহেবের প্রশংসা করবেন মেম্বার সাহেবের ভোট বেড়ে যাবে, কথা কয় না? আবার যখনই আপনি কোনো চেয়ারম্যানের প্রশংসা করবেন চেয়ারম্যানের ভোট বেড়ে যাবে, আবার যখনই আপনি কোনো পীর সাহেবের প্রশংসা করবেন পীর সাহেবের ভক্ত আপনার লাভ হবে। আপনি যদি কোন মন্ত্রীর প্রশংসা করেন বিশ্বের তালিকা ভুক্তের ভিতরে ওই মন্ত্রীর নাম ঢুকে যাবে কিন্তু আপনার কোন লাভ হবে? কিন্তু তামাম দুনিয়ার মধ্যে যখনই রব্বে করিমের প্রশংসা আপনি করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার লাইনে যখনই আপনি প্রশংসা করবেন আপনার কোন লাভ হবে না, কিন্তু আল্লাহর যখনই প্রশংসা করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার আমল নামাটা নেক দিয়ে ভর্তি করে দেবে। আরো সুবহানাল্লাহ বলেন। এই জন্য প্রশংসা করতে হবে কার? সুখে দুঃখে প্রশংসা করবেন কার? এই যে আমরা সুস্থ আছি এই নিয়ামত দিয়েছেন কে? আর চিৎকার মেরে বলেন দিয়েছেন কে? কিন্তু আজকে অনেক মানুষ আছে দেখবেন হকের পথে থাকে না, যারা কোরআনের মাহফিলে বাধা দেয় ওদের সাথে থাকে আছে না নাই?
আরো জোরে বলেন আছে না নাই এই সমস্ত মানুষের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না ঠিক কিনা বলেন কারণ আমাদের সব জায়গায় কোরআন থাকবে আমাদের সব জায়গায় ইসলাম থাকবে আমাদের সব জায়গায় আমার নবীর আদর্শ থাকবে যেখানে কোরআন নাই ইসলাম নাই ওই সমস্ত মুশরিকদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না আরো চিৎকার মেরে বলেন ঠিক কিনা কারণ আমরা মুসলিম আমাদের পরিচয় কি আরো জোরে বলেন আমাদের পরিচয় বাঙালি নয় আমাদের পরিচয় হলো মুসলিম ঠিক কিনা বলেন কারণ আমাদের জাতির পিতা অগ্নি পরীক্ষা দিয়েছিলেন ইমানের পথে থাকার কারণে তারে কত কষ্ট দেয়া হয়েছে কিন্তু ইমানের পথ থেকে তিনি সরে যায় নাই সুতরাং আমাদের এই দিন কায়েমের আন্দোলনের কর্মীদের উপরে যত নির্যাতন বাড়বে যতই নিষ্কৃতি করার জন্য চেষ্টা চালানো হবে এই দিন কায়েমের কর্মীরা কখনোই নিভাতে পারবে না কেউ ঠিক কিনা বলেন কোন ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নি পরীক্ষা দিয়েছিলেন দিন কায়েমের আন্দোলন থেকে তিনি সরে যায় নাই আমার নবীজি দিন কায়েমের আন্দোলনের পরীক্ষা দিয়েছেন তিনি সরে যায় নাই বাংলার জমিনের তৎকালীন সময়ে বর্তমান সময়ে কোরআনের আলেমরা পরীক্ষা দিচ্ছে দিন কায়েমের আন্দোলন থেকে তারাও সরে যায় নাই আলো চিৎকার মেরে বলেন ঠিক কিনা তোমরা এক বছর নাই দুই বছর নাই বারো বছর তোমরা বন্দী করে রাখো কিন্তু ইতিহাস সাক্ষী দিচ্ছে এগারো বছর বন্দী থাকলেও এশিয়া মহাদেশের মধ্যে ওই ব্যক্তির ভালোবাসা প্রতিটি মানুষের অন্তরে ঢুকিয়ে দিয়েছে কে আরো জোরে বলেন ঢুকিয়ে দিয়েছেন কে এজন্য ইসলামের সাথে থাকলে আপনার মর্যাদাও বাড়িয়ে দিবেন কে আরো জোরে বলেন রাগ করেছেন কেউ রাগ করেছেন কারণ আমরা মুসলিম আমাদের সব জায়গায় কোরআন থাকবে ইসলাম থাকবে যেখানে কোরআন নাই যেই দলের মধ্যে ইসলাম নাই যেই দল কোরআনের মাহফিলগুলোতে একশো চুয়াল্লিশ ধারা জারি করে এই সমস্ত দলের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না আপনারা রাগ করেছেন তাহলে আওয়াজ কম কেন আলোচনা চলবে নাকি আমি চলে যাব প্রিয় ভাইরা আমার এই জন্য আমি কোরআন কারিম থেকে একটি আয়াতে কালিমা তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা বলছেন ওয়া মা আতাকুমুর রাসূলু ফাকুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আল্লাহ জাল্লা শানু পবিত্র কোরআনের মধ্যে বলছেন আমার গোলামরা শোনো ওয়ামা আতাকুমুর রাসূলু ফাকুযু বিশ্বনবীজি যা নিয়ে এসেছেন তা তোমরা ধরো অর্থাৎ বিশ্বনবীজি যা নিয়ে এসেছেন তাই আমাদেরকে ধরতে হবে তাই মেনে আমাদেরকে চলতে হবে বিশ্বনবীজি যা নিয়ে আসে নাই তা ধরা যাবে এ কথা আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ও দুনিয়ার মুসলিমরা শোনো ও দুনিয়ার মুমিন ব্যক্তিরা শোনো তোমরা যারা মুমিন হতে চাও আমি আল্লাহ কোট করে দিলাম ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু আমার নবীজি যা নিষেধ করেছেন তা তোমরা করবা তাহলে বিশ্ব নবীজি কি বলেছেন কোরআনের মাহফিলগুলোতে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করবা কথা কয় না বিশ্ব নবীজি বলেছেন বেশি বেশি করে কোরআন পড়বা তাহলে ইমান বৃদ্ধি করে দিবে কে আরো জোরে বলেন কে দিবেন এই জন্য আল্লাহ বলছেন মুমিনের পরিচয় যখনই আল্লাহ দিচ্ছেন আল্লাহ প্রথমেই বলছেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ মুমিন তো তারাই নিশ্চয়ই তারাই মুমিন ইযা যুকিরাল্লাহ যখনই তারা আল্লাহর জিকির শুনে আল্লাহর কোরআনের কথা যখন তারা শুনে আল্লাহর জিকিরের কথা আল্লাহর নাম যখনই তারা শুনে তখন তারা আর কোনো কাজে কামে থাকতে পারে কিন্তু আজকের মজলিসের বাইরে দেখেন কিছু কিছু মানুষ আছে বাজারে বসে ঠিক কিনা বলেন ওরা মুমিন নয় ওরা এখন মুমিন হতে পারবে না কারণ আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে যখনই আল্লাহর কথা বলা হবে ওরা কোনো কিছু থাক বুঝতে পারে না ওরা সব ব্যস্ততা ছেড়ে আল্লাহর দ্বীনের আলোচনা আল্লাহর নামের গুণাবলী আল্লাহর জিকিরে তারা মগ্ন হয়ে যায় ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু আবার আল্লাহ বলছেন ও আমার গোলামরা শোনো মুমিন হলো তারাই দ্বিতীয় নম্বর পয়েন্ট খেয়াল করে শুনবেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু আর মুমিন হলে তারাই যখনই তাদের সামনে আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে আল্লাহর কোরআন যখন তাদের সামনে শোনানো হবে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা আমি আল্লাহ ওদের ঈমানকে বাড়িয়ে দিতে থাকি আল্লাহু আকবার
এমন ভাবে আমি আল্লাহর ঈমানকে বাড়িয়ে দিতে থাকি, ঈমান বাড়তে বাড়তে এমন পর্যায়ে তারা চলে যায় পৃথিবীর কোন পরাশক্তির কাছে তারা মাথা নত করে না। আওয়াজ কম। আল্লাহ বলছেন যারা মুমিন যখনই তারা কোরআন শুনবে ওদের ঈমান বাড়িয়ে দিবেন। কে? আরো জোরে বলেন কে? অর্থাৎ যখনই আপনার ঈমান বেড়ে যাবে আপনি মুখ বুজে বসে থাকতে পারবেন না, যখনই ইসলামের বিরুদ্ধে কেউ চলে যাবে ইসলামের কলিজার মধ্যে কেউ আঘাত আনবে ওই ব্যক্তি কখনোই বসে থাকতে পারবে না। বিশ্ব নবী যেই নবীকে আল্লাহ আকাশসম্ভী জনক আকাশসম্ভী সম্মান দান করেছেন, কে? যেই নবীকে আল্লাহ এত সম্মান দান করেছেন ওই নবীকে নিয়ে আদে কুরুক্তি করা হয়? কথা বলছেন নাই? আমার নবীকে নিয়ে আজকে যে ফ্রান্সে যে ঘটনা ঘটছে এটা কোনো মুমিন সহ্য করতে পারে না। আরো চিৎকার মেরে বলেন ঠিক কিনা? কারণ যার মধ্যে ন্যূনতম ঈমান আছে, বিশ্ব নবীজি বলেছেন যতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের পরিবারের চাইতে বিশ্ব নবীকে ভালোবাসতে পারবে, তোমরা তোমাদের সবকিছু চাইতে বিশ্ব নবীকে যতক্ষণ পর্যন্ত না ভালোবাসতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। যখনই বিশ্ব নবীকে ফ্রান্সে যে কুটুক্তি করা হয়েছে বিশ্ব নবীর কার্টুন তৈরি করা হয়েছে এই দৃশ্য দেখে কোনো মুসলিমরা বসে থাকতে পারবে? আবার আমাদের সমাজে কিছু মুসলিমরা আছে দেখবেন যারা বলে ফ্রান্সে ঘটনা ঘটেছে তো আমার কি হয়েছে? হুজুর বাংলাদেশে বসে বসে যে আপনি যে কথাগুলো বলেন এগুলো তো আর ফ্রান্সে পৌঁছাচ্ছে না, এমন মানুষ সমাজে আছে না নাই? একটু আওয়াজ দিতে পারবেন না? যারা এরকম কথা বলে আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই, ইতিহাস সাক্ষী আছে বাংলাদেশে যখনই হাইকোর্টের সামনে একজন দেবী মূর্তি তাড়ানো হয়েছিল, যখনই বাংলাদেশের তাওহিদী জনতা মাঠে ময়দানে নেমে প্রতিবাদ জানানো শুরু করলো বাংলাদেশের ওই ভাস্কর্য ভেঙে দিতে সরকার বাধ্য হয়েছে। সুতরাং বিশ্বনবীকে নিয়ে যে কুটুক্তি করা হয়েছে এটাকে যারা এই কথা বলে যে বাংলাদেশে বসে বসে হুঙ্কার দিয়ে আওয়াজ তুলে কি হবে এটা তো ফ্রান্সে পৌঁছাবে না, আমরা তাদেরকে এতটুকু বলতে চাই বিশ্বনবীজি যখন এই কাফেরদের কাছে তিনি মার খেয়েছিলেন তিনি কাফেরদের প্রতিবাদ করেন আল্লাহকে জানিয়েছিলেন, আল্লাহ উপযুক্ত ব্যবস্থা নিয়েছিলেন ঠিক কিনা বলেন? সুতরাং আমরা ফ্রান্সে পৌঁছাতে চাই না, আমরা ফ্রান্সে ভাঙচুর করতে চাই না, বাংলাদেশে ভাঙচুর করতে চাই না, কিন্তু আমরা আওয়াজ তুলতে চাই এই আওয়াজ ফ্রান্সে না পৌঁছালে আমার আলোলার আরো সাজিম পর্যন্ত পৌঁছে যাবে ইনশাল্লাহ। সুতরাং আমার নবীর বিরুদ্ধে যদি কেউ আঙুল তোলে বাংলার তাওহিদ জনতা এক ফুটা রক্ত থাকতে তাদেরকে জায়গা দেওয়া হবে না। আরো চিল্লায় বলেন ঠিক কিনা? সুতরাং এই আন্দোলন চলতেই থাকবে ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, বিশ্ব নবী বলেছেন আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ওমা আতাকুমুর রাসূল ফাখুজু, বিশ্ব নবীজি যা নিয়ে এসেছেন তা ধরো, আমা নাহাকুমান হু ফাংতাহু, আবার আমার নবীজি যা নিষেধ করেছেন তা ছেড়ে দাও। কে বলেছেন? আরো জোরে বলেন। অর্থাৎ মুমিনের জীবনের সব সময় আল্লাহ এবং রাসূল যে বিধান দিয়েছে এই বিধান মানার দরকার আছে না নাই? আল্লাহ সুন্দর করে বলছেন ও আমার মুমিন বান্দারা শোনো, আল্লাহ বলছেন মামা কাদালি মুমিনি ওয়ালা মুমিনাত ইদা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম وَمَنْ يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ ضَلَّ ضَلَالًا مُبِينًا। আল্লাহ জাল্লা শানু পবিত্র কোরআনের মধ্যে বলছেন আমার মুমিন বান্দারা শোনো, তোমরা যারা মুমিন হতে চাও মুত্তাকি হতে চাও তোমাদের জীবনের সব সময় আমার নবীজি যা নিয়ে এসেছেন তা মানতে, বিশ্ব নবীজি যা বলেছেন তা মানতে হবে, আবার বিশ্ব নবীজি যা নিষেধ করেছেন তা ছাড়তে হবে। অর্থাৎ বিশ্ব নবীজি আল্লাহর হুকুম যারা মানবে না ওরা মুমিন হতে পারবে? ওরা মুসলিম পরিচয় নিতে পারে কিন্তু ওরা মুসলিম হতে পারবে না ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলছেন ওমা কানালি মুমিনিন, খেয়াল করে শুনবেন ওমা কানালি মুমিনিন ওয়ালা মুমিনাত ইদা কাদাল্লাহ, আল্লাহ বলছেন মুমিন নর এবং নারীর সামনে ইদা কাদা, ইদা মানে যখন, কাদা মানে সিদ্ধান্ত দেয়া হয়, ইদা কাদাল্লাহ আল্লাহ এবং রাসূলের সিদ্ধান্ত তাদের সামনে শোনানো হয়, ওয়া রাসূলাহু আমরান না ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, মুমিন নর নারীর সামনে যখন আল্লাহ এবং রাসূলের সিদ্ধান্ত
তার নির্দেশ যখন শোনানো হয় তখন আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাত তাদের কোন এখতিয়ার থাকতে পারবে বিশ্বনবীজি যা বলেছেন আপনি মনে মনে বলতেছেন বিশ্বনবীজি দাঁড়িয়ে রাখতে বলেছেন আমার তো এখনো বয়স হয় নাই হুজুর দাঁড়িয়ে রাখবো কেন বিয়া হোক তারপরে রাখুম ওন মানুষ আছে না নাই আরো জোরে বলেন রাগ করেছেন মনে হয় দেখবেন যাদের দাঁড়িয়ে আছে তাদের কি খারাপ দেখায় না ভালো দেখায় এই যে আমার দাঁড়িয়ে আছে খারাপ দেখাচ্ছে মনে হয় ভালো দেখাচ্ছে না বিশ্বনবীজির যে কাজগুলো বিশ্বনবীজি করেছেন সব কিছুর মধ্যে আল্লাহ সৌন্দর্য ঢুকিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন প্রিয় ভাইরা আমার আল্লাহ বলছেন মুমিন নরনারীর সামনে ইজা কদাল্লাহ যখনই আল্লাহ এবং রাসূলের সিদ্ধান্ত দেয়া হয় তখন তারা কোনো ইখতিয়ার করতে পারবে না এই কথাকে অমান্য করতে পারবে না এই আয়াত যেই কারণে নাজিল হয়েছিল এর শানে নুজুল আপনাদেরকে আমি জানিয়ে দেই বিশ্বনবীজি হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহিহ সনদে বর্ণিত আছে বিশ্বনবীজি জাইনাব বিনতে জাহাস জায়েদ ইবনে হারিসার জন্য তিনি বিয়ের প্রস্তাব দিলেন এই বিয়ের প্রস্তাব যখন দিলেন যিনি বর্ণনা করেছেন ওই বর্ণনা করে বলেন আমরা মনে করলাম বিশ্বনবীজি তার নিজের জন্য প্রস্তাব দিয়েছেন এই বিষয়টা যখন এই জাইনাব বিনতে জাহাস জানতে পারল যে এটা বিশ্বজবের জন্য না এটা হলো জায়েদ ইবনে হারিসার জন্য আমাকে বিয়ের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে জায়েদ ইবনে হারিসার ব্যাপারে যখনই জাইনাব বিনতে জাহাস জানতে পারলো যে তার জন্য বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছে জাইনাব বিনতে জাহাস সাথে সাথে এই বিশ্বনবীজি বিয়ের প্রস্তাব দিয়েছেন ঠিক আছে কিন্তু ওই প্রস্তাব তিনি মানে নাই আল্লাহ রসে আজিম থেকে জানিয়ে দিচ্ছেন খবরদার ইদা কদাল্লাহু ওয়া রাসূলুহু আল্লাহ এবং রাসূল যে সিদ্ধান্ত দিয়েছে এর বাইরে কোনো মুমিন যেতে পারবে না ইদা কদাল্লাহ খবরদার খবরদার বিশ্বনবীজি বিয়ের প্রস্তাব দিয়েছেন ঠিক আছে কিন্তু এই প্রস্তাব প্রত্যাখ্যান করলে ওমা ইয়াসিল্লাহ ওয়া রাসূলা অবশ্যই নিশ্চয় যারা আল্লাহ এবং রাসূলের নির্দেশকে প্রত্যাখ্যান করবে ওমা ইয়াসিল্লাহ ওয়া রাসূলা ফাকাদে দাল্লা ফাকাদে ওয়াতায়েব নিশ্চয় আল্লাহ বলছেন ফাকাদে দাল্লা দালালাম মুবিনা ওরা সুস্পষ্ট ভাবে পথভ্রষ্ট হয়ে যায় আজকে কোরআনের মাহফিলগুলোতে বন্ধ করে দেওয়া হয় আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আজকে আলেম ওলামাদের উপরে নির্যাতন চালা হয় এই বিশ্ব বাংলার জমিনে আছে না নাই যারা কোরআনের হক কথা বলে এরা নিজ এলাকায় থাকতে পারে না নিজ গ্রাম ছেড়ে নিজ ইউনিয়ন ছেড়ে দিনের পর দিন বছরের পর বছর তাদেরকে অন্য জায়গায় গা ঢাকা দিয়ে থাকতে হয় এই বিশ্ব বাংলার জমিনে আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আপনারা যে মুসলমান আপনাদের আওয়াজ যদি এত কম হয় তাহলে তো বোঝা যাচ্ছে না যে এখানে মুসলিমরা বসে আছে চিৎকার মেরে বলেন এই বিশ্ব বাংলার জমিনে আছে না নাই আল্লাহ বললেন ও মুমিনরা শোনো ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু তুমি হতাশ হয়ো না ওয়ালা তাহজানু তুমি দুঃখ পেও না ওয়া আনতুমুল আ'লাউনা সত্য হলো তোমাকে মুমিন হতে হবে ঈমান আনতে হবে কার উপরে আরো চিৎকার মেরে বলেন কার উপরে ঈমান আনতে হবে মুসলমান ইদা কদাল্লাহ আল্লাহ বলছেন যারা মুমিন আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিন আল্লাহ বলছেন অবশ্যই যদি তোমরা মুমিন হয়ে থাকো আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করব আর একটু জোরে বলা যায় না সুতরাং আজকে যে দৃশ্য বাংলার জমিনে দেখা যাচ্ছে শুধু বাংলার জমিনে নাই তামাম বিশ্বের ময় যে মুসলিমদের উপরে নির্যাতন চলছে এটাই প্রমাণ করে দেয় আগামীর যে সূর্য উদয় হবে এই সূর্য হবে ইসলামের সূর্য সুতরাং আমি ছোট্ট একটি দৃষ্টান্ত দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেই গর্ভে মায়ের গর্ভের পেটের বাচ্চা আসার সময় মায়ের পেটের যন্ত্রণা হয় কি হয় না যন্ত্রণা যত বেশি হয় পৃথিবীতে নতুন মেহমান আসার শুভাকাঙ্ক্ষী সময় তত ঘোরাতে থাকে সুতরাং আজকে বিশ্বব্যাপী মুসলিমদের উপরে যে রক্ত ঝরানো হচ্ছে অবর্ণনীয় নির্যাতনের স্টিম রোল চালানো হচ্ছে এটাই প্রমাণ করে দেয় আগামী বিশ্ব ইসলামের বিশ্ব আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী আগামীর সূর্য ইসলামের সূর্য এবং ইসলামের যে বিজয় আসবে এই বিজয়কে কোনো অপশক্তি রুখিয়ে দিতে পারবে না আরো আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা কারণ আল্লাহ বলছেন ইউরিদুনা আইয়ুতফিউ নূর আল্লাহ
তারা চাই আমার নূরকে নিভিয়ে দিতে, কিন্তু কোরআন সাক্ষী দিচ্ছে, আল্লাহ সাক্ষী দিচ্ছে, তারা চাই আল্লাহর নূরকে নিভিয়ে দিতে, কিন্তু আল্লাহ বললেন আমি আল্লাহ চাই আমার নূরকে এই পৃথিবীর প্রতি ইঞ্চি ইঞ্চি মাটিতে আমি আল্লাহর নূরকে কায়েম করতে চাই। এই ব্যাপারে কাফির আর মুশরিকদের যতরে অপছন্দ হোক না কেন, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে। এই ব্যাপারে যদি মুসলিমদের জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, ঘর ছাড়তে হয়, মায়া ত্যাগ করতে হয়, পরিবার ছাড়তে হয়, আপনারা কি রাজি আছেন? মুসলমান কারা কারা আল্লাহর দিনের জন্য সবকিছু ছাড়তে রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহরে দেখিয়ে দিন। নারায় তাকবীর। আল্লাহ আমাদের এই হাতকে ইসলামের জন্য যেন কবুল করেন, আমরা বলি আমিন। আরো চিৎকার মেরে বলেন আমিন। এজন্য আমরা সব সময় ইসলামের সাথে থাকব, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, আমার যে কথা বলতেছিলাম, জাইনাব বিনতে জাহশ যখন এই বিশ্বনবীজির কথা অমান্য করল, আল্লাহ বলছেন সাবধান, ওমাই ইয়াসিল্লা ওমা কানালি মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লা, আল্লাহ এবং রাসূল যেই সিদ্ধান্ত দিয়েছে, ওমাই ইয়াসিল্লা ওয়া রাসূলা ফাকরে দাল্লা দালালাম মুবিনা। মনে আছে? মনে আছে না এই কথা বলছিলাম না? বিশ্বনবীজিকে আল্লাহ জানিয়ে দিলেন, নবী আপনি এবং আমি যেই সিদ্ধান্ত দিয়েছি, আমি আল্লাহ আর শাহীন থেকে যেই সিদ্ধান্ত দিয়েছি, এই সিদ্ধান্তের বাইরে যারা চলে যাবে ওরা সুস্পষ্টভাবে পথভ্রষ্ট হবে, এতে কোনো সন্দেহ? আর জোরে বলেন। আমরা বললাম আল্লাহ, তাহলে সঠিক পথ পাওয়ার জন্য আমরা কি পথ অবলম্বন করবো জানার দরকার আছে না নাই? একটু কষ্ট করে জোরে বলেন, জানার দরকার আছে না নাই? আল্লাহ বলছেন, আমার মুমিনদের শোনো, তোমরা যারা মুমিন হতে চাও এই সঠিক পথের জন্য আমি আল্লাহ একটি পথের দিশা দিয়েছি। এই পথ হলো, আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা فَاتَّبِعُوهُ وَلَا تَتَّبِعُوا سُبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عَن سَبِيلِ ذَلِكُمْ أَصَّاكُمْ بِهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ আল্লাহ জানিয়ে দিলেন পবিত্র কোরআনের মধ্যে। আমরা বললাম আল্লাহ, আমরা তো মুমিন হতে চাই, আমরা পথভ্রষ্ট হতে চাই, দল্লা দলালাম মুবিনা, ওই পথভ্রষ্টের পথ আমরা চাইবো না, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ বললেন, ও আমার মুমিন বান্দারা শোনো, তোমরা যারা সঠিক পথ পেতে চাও এই সঠিক পথ পাওয়ার জন্য আমি আল্লাহ একটি গাইডলাইন দিয়েছি, ওই গাইডলাইনের নাম কি? কিছু কিছু ভাইরা মনে হয় জানেন না, সবাই বলেন না একসাথে, ওই কিতাবের নাম কি? এই কোরআন থেকে আজকে বিশ্ব মুসলিমরা কাছে না দূরে, আজকে এই কোরআনকে, দুঃখজনক হলেও সত্য, আজকে এই কোরআনকে আমরা মৃত ব্যক্তির খতম পড়ানোর কাজে ব্যবহার করি, আজকে এই কোরআনকে আমরা খতম পড়ানোর কাজে ব্যবহার করি, আজকে এই কোরআনকে আমরা ঘরের সৌন্দর্য বানানোর জন্য আলমারিতে গুছিয়ে রেখে দেই। এই দৃশ্য আমাদের প্রতি ঘরে ঘরে আছে না নাই? কিন্তু কোরআন মৃত ব্যক্তির জন্য আসে নাই, কোরআন ঘর সুন্দর সাজানোর জন্য আসে নাই, কোরআন এসেছে পরিবার থেকে শুরু করে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পুরো বিশ্বকে আল্লাহর আরশের আল্লাহর রহমতের ছায়া তলে নিয়ে আসার জন্য। আজকে যখন থেকে মুসলিমরা কোরআন থেকে দূরে সরে পড়েছে, সেখান থেকে মুসলিমদের উপরে নির্যাতন চলছে, চলছে এবং চলবেই। কোরআন যখন এই মুসলিমরা বুকে আঁকড়ে ধরবে সাহাবীদের মতো, কোরআনকে আঁকড়ে ধরে যখনই বলবে, বাতিলের মোকাবেলায় যখনই আওয়াজ তুলবে, এই কোরআন বুকে আছে, কোরআন রেখে আমরা মরতে চাই, কোরআন নিয়ে আমরা মরতে চাই, কোরআন নিয়ে বাঁচতে চাই, কিন্তু কোরআনের বিরোধিতা আমরা মুসলিমরা করব না। আরো চিৎকার মেরে বলেন, ঠিক কিনা? সুতরাং এই কোরআনকে আমাদেরকে বুকে ধারণ করতে হবে। রাজি আছেন না নাই মুসলমান? আজকে থেকে আলমারির ভিতরে যে কোরআনকে আমরা রেখেছেন, এই কোরআনকে আলমারির বিছানা আর রাখা যাবে না, এই কোরআনকে প্রতিদিন আপনাকে ছবক নিতে হবে কোরআন থেকে। কোরআন আমাদের মধ্যে নাই, আজকে এজন্যই বাতিলরা আমাদের উপরে এত চড়াও হচ্ছে, ঠিক কিনা বলেন? আরো চিৎকার মেরে বলেন, ঠিক কিনা? এই জন্য কোরআনকে আঁকড়ে ধরতে হবে। রাজি আছেন না নাই? এই জন্য আল্লাহ বলছেন, আমি এই কোরআন দিয়েছি, যালিকাল কিতাবু লা রাইবা ফী হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, এই কিতাবের মধ্যে কি কোনো ভুল আছে?
आज के आपने दुनियार लाइने सब किताबगुलो के एक जगह करें प्रत्येक किताब लास्टे दिया था के विशेष करे विशेष द्रष्टव्य এই কিতাবের ভিতরে যদি কোনো ভুল ত্রুটি পেয়ে যান দয়া করে ইমেল করবেন নইলে একটা নাম্বার দেয়া থাকে ওই নম্বরে কল করে বলবেন ভাই এটা ভুল আছে সব কিতাবের পিছনে কিন্তু এটা দেয়া থাকে কি থাকে না কিন্তু আল্লাহই কোরআনকে প্রথমে আল্লাহ জানিয়ে দিচ্ছেন জালিকাল কিতাব লা রাইবা ফি সুবহানাল্লাহ বলেন আমি আল্লাহ জানিয়ে দিলাম জালিকাল কিতাব লা রাইবা ফি এই কিতাব পৃথিবী যেখান থেকে সৃষ্টি হয়েছে ওখান থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত নিয়ে তোমরা গবেষণা করবা কিন্তু এই কিতাবের মধ্যে এক জাররা পরিমাণ ভুল তোমরা ধরতে পারবা না এই কোরআন পেয়ে আমরা খুশি না বেজার একটু আওয়াজ দিয়ে বলেন যারা খুশি হয়েছেন তারা একটু আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার এই জন্য কোরআনের সাথে থাকতে রাজি আছেন না নাই আমরা কোরআনের সাথে থাকবো প্রয়োজন হলে কোরআনের জন্য জীবন দিব এই জন্য আল্লাহ বলছেন জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন এই কিতাব কি শুধু আমি আল্লাহ সন্দেহ মুক্ত বানাই নাই হুদাল্লিল মুত্তাকিন এই কিতাব কি আমি আল্লাহ মুত্তাকি বান্দাদের জন্য বানিয়েছি এই জন্য মুত্তাকি হতে চাই কি চাই না একটু আওয়াজ দিয়ে বলেন পিছনের ভাইরা মনে একটু কম চান সবাই বলেন মুমিন হতে চাই কি চাই না এজন্য আল্লাহ বলছেন আমার গোলামরা শোনো তোমরা যারা মুমিন হতে চাও ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিম জেনে রাখো আল্লাহ এবং রাসূল আই রিপিট আমি কিন্তু রিপিট করছি পূর্বে যে কথা বলছিলাম বিশ্বনবীজির যেই বিধানগুলো নিয়েছে এই বিধানের বাইরে যদি কেউ চলে যায় আল্লাহ বলছেন দাল্লা দালালা মুবিনা নিশ্চিতভাবে তারা পথভ্রষ্ট হয়ে যাবে আমরা বললাম আল্লাহ পথ সঠিক পথ পাওয়ার জন্য কি করবে আল্লাহ বলছেন এই কোরআনকেই তোমরা অনুসরণ করো কোরআন অনুসরণ করার দরকার আছে না নাই আল্লাহ বলছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিম এটাই হলো সঠিক পথ সুবহানাল্লাহ বলেন সিরাতি মুস্তাকিম সিরাত মানে পথ আর মুস্তাকিম হলো সঠিক পথ সরল পথ সত্যের পথ হকের পথ এই হকের পথে থাকতে রাজি আছেন কারা সবাই আছেন আল্লাহ আমাদের কবুল করুক সবাই বলেন আমিন আল্লাহ বলছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিম এই পথ হলো সত্যের পথ এই পথ হলো সঠিক পথ আবার এই পথের বাইরে অন্য পথ পৃথিবীতে আছে না নাই আল্লাহ বলছেন খবরদার সিরাতি মুস্তাকিম এই পথটি হলো আমি আল্লাহ ইসলামের জন্য সীমাবদ্ধ রেখে দিয়েছি সুবহানাল্লাহ বলেন যথাত আমরা যারা ইসলামের মধ্যে আছি আমরা সঠিক পথে আছি কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করলে যে আপনি প্রকৃত মুমিন হবেন তা কিন্তু না কিছু নামধারী মুসলিমরাও আছে দেখবেন ওরা দাড়ি টুপি দেখলে আর সহ্য করতে পারে না বিশ্বনবীকে অপবাদ দেওয়া হয়েছিল সত্যের পক্ষে থাকার কারণে ওয়ালিদ ইবনে মুগিরা বলল হাজের মৌসুমে খেয়াল করে শুনবেন বিশ্বনবীজির দাওয়াতি পর্বের জীবনে একটি সম্পর্কিত কিছু কথা আমি বলতে চাই এজন্যই কারণ এই আয়াতের তাফসীর আপনারা বুঝতে পারবেন না যদি আমি সঠিকভাবে আয়াতের তাফসীরটা করি সরলভাবে করে দেই বুঝতে পারবেন না এজন্য উদাহরণ দিচ্ছি উদাহরণ শুনবেন বিশ্বনবীজির দাওয়াতি পর্বের জীবনের একটি কথা বলি বিশ্বনবীজি যখনই প্রকাশ্য দাওয়াত দেওয়া শুরু করলেন এই প্রকাশ্য দাওয়াত দেওয়ার পরে হজের মৌসুম চলে আসলো কিসের মৌসুম শোনেন নাই কিসের মৌসুম এই হজের মৌসুম যখন চলে আসলো বিশ্বনবীজি তিনি কোরআনের দাওয়াত দেওয়ার জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছেন কারণ বিশ্বনবীজি যে কথাগুলো বলেন এইগুলো কার পক্ষ থেকে বিশ্বনবীজি একটা কথাও মন গড়া কথা বলেন বিশ্বনবীজি যাই বলেন এই কথা বলে দিলেন কে এই জন্য বিশ্বনবীজি যখন এই দাওয়াতের জন্য প্রস্তুতি গ্রহণ করছেন ওয়ালিদ ইবনে মুগিরা জঘন্যতম একজন কাফের তিনি ওই সমাজের সকল লোকদেরকে একত্র করলেন ভাই সব এই হাজার মৌসুমে মক্কার বিভিন্ন স্থান থেকে লোকেরা আসবে হজ পালনের জন্য সুতরাং এই হজ পালনের সময় বিভিন্ন গোত্র থেকে যখন মানুষ আসবে বিশ্বনবীজি যখন এই কোরআন কোরআনের দাওয়াত দিবে ওই সময় আমাদেরকে কোরআনের দাওয়াতে বাধা দিতে হবে আজও কোরআনের দাওয়াতে বাধা দেয় এমন মুসলমান আছে না নাই আরো জোরে বলেন ওরা মুসলিম পরিচয় নিলে কি হবে ওরা হলো মুনাফিক
আমরা বললাম আল্লাহ মুনাফিক আমরা চিনি না, আপনি কোরআন দিয়ে প্রমাণ দিয়ে দিন কারা মুনাফিক আমরা চিনবো, ঠিক কিনা বলেন? কারণ যারা মুনাফিক এদেরকে চেনার দরকার আছে না? নাই। আমরা বললাম আল্লাহ কোরআনের কথা বলার বিরুদ্ধে আচরণ করে কারা, আপনি আমাদেরকে জানিয়ে দিন। আল্লাহ বলছেন শোনো, কিছু মানুষ আছে দেখবা তোমাদের সাথে চলে, তোমাদের সাথে কথা বলে, কিন্তু ওরা ভিতরে ভিতরে, ওরা ভিতরে ভিতরে সদর ঘাট, কিন্তু বাইরে ওরা ফিটফাট। আমরা বললাম আল্লাহ কোরআন শুনবো, আল্লাহ বলছেন শোনো, ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়াবিল ইয়াউমিল আখির ওয়ামা হুম বিমুমিনিন। আল্লাহ আল্লাহ শানু পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ, আল্লাহ বলছেন আমার মুমিন বান্দারা শোনো, মানুষের মধ্যে কিছু মানুষ আছে দেখবা তারা বলে আমরা ঈমান এনেছি, মাইয়াকুলু আমান্না বিল্লাহ, তারা বলে আমরা ঈমান এনেছি কার উপরে? ওয়া বিল্লাহিল আখির, শুধু এইটাই বলে তারা ক্ষান্ত হয় না, তারা আবার বলে আমরা আখিরাতের প্রতি ঈমান এনেছি। কিন্তু আল্লাহ বলছেন শোনো, ওরা ঈমানের দাবি করলে কি হবে, ওরা মুসলিম দাবি করলে কি হবে, ওয়া মাহুম বিমুমিনিন, ওরা কখনোই মুমিন হতে পারবে না। আমরা বললাম আল্লাহ তাহলে কিভাবে হবে, ওরাও তো আমাদের সঙ্গে নামাজ পড়ে, আছে না নাই? ওরাও তো আমাদের সঙ্গে কোরআনের মাহফিল শোনে, কিন্তু ওরা যে বাধা দেয় এটা আমরা কেমনে বুঝবো? এই কোরআনের মাহফিলে তিন প্রকার লোক আছে, এক প্রকার লোক হলো কোরআনের মাহফিলে বাধা দেয়, আর এক প্রকার লোক হলো এখান থেকে শুনে যায় কিন্তু আমলে নিতে চাই না, আবার এক প্রকার লোক আছে মন সন্তুষ্ট করে কোরআনকে শ্রবণ করে হৃদয়ের কান দিয়ে, কিসের কান দিয়ে? এই তিন প্রকার লোকের মধ্যে প্রথম নম্বর লোক হলো যারা কোরআনের মাহফিল শুনতে আসে আমাদের মতো টুপি এবং দাড়ি নিয়ে, লম্বা জুব্বা নিয়ে, আছে না নাই? বিশ্ব নবীকে যখনই কতকার জন্য সমাবেশ করা হলো মক্কার দারুন্নদাই, ওই সময় ইবলিস শয়তান একটি লম্বা জুব্বা এবং দাড়ি নিয়ে তিনিও দরজার সামনে হাজির। এমন সময় লোকেরা বলল, ভাই সব এই মসজিদে যারা হাজির হয়েছে সবাই তো আমরা, সবাই রে তো আমরা চিনি, কিন্তু তোমারে তো আমরা চিনি না। ইবলিস শয়তান বলতেছে, ভাই আমি শুনলাম তোমরা নাকি মুহাম্মাদের বিরুদ্ধে মুহাম্মাদকে কাতল করার জন্য ষড়যন্ত্র করছো, এজন্য আমি থাকতে পারি না, আমিও আসলাম তোমাদেরকে পরামর্শ দেওয়ার জন্য। কিন্তু ওই ইবলিস শয়তানের, ওই ইবলিস শয়তানের লিবাস কি ছিল জানেন? ওই ইবলিস শয়তানের লিবাস ছিল একটা লম্বা জুব্বা, কি ছিল? সুতরাং আজকেও মাহফিলে দেখবেন কিছু মানুষ আছে, আজকে আপনাদের মাহফিলে নাই অন্য মাহফিলে আছে, দেখবেন কিছু মানুষ আছে দাড়ি আছে টুপি আছে হুজুরের পাশে বসে, কিছু কিছু মানুষ আছে দেখবেন কিন্তু ওরা কোরআনের মাহফিল সহ্য করতে পারে না। একটু আওয়াজ দিতে পাচ্ছা পারেন না? এমন মানুষ আছে না নাই? আমরা বললাম আল্লাহ লিবাসধারী যারা মুসলমান আমাদের সঙ্গেই নামাজ পড়ে, আমাদের সঙ্গেই কোরআন শোনে, কিন্তু ওরা কিভাবে নিফাকি হয়? আল্লাহ বলছেন শোনো, ফি يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون। আল্লাহ আল্লাহ শানু পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ওরা তোমাদের সাথে থাকবে, ওরা বলবে আমরা ঈমানে চিকার উপরে, কিন্তু ওরা মুমিন নয়। আমরা বললাম আল্লাহ তাহলে ওরা কি? আল্লাহ সুন্দর করে বলছেন, ইখাদিউন আল্লাহ, ওরা আল্লাহরে ধোঁকা দেয়, ওয়াল্লাযীনা আমানু, আর যারা আমার মুমিন বান্দা, আমার মুমিন বান্দাদেরকে ওরা ধোঁকা দেয়। যারা আল্লাহরে ধোঁকা দেয় ওরা কি ভালো মানুষ? কষ্ট করে একটু আওয়াজ দেন না, ওরা কি ভালো মানুষ? আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু, ওরা মুমিনদেরকে ধোঁকা দেয়, ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, কিন্তু ওরা যে নিজেরাই ধোঁকায় পড়ে যায় ওরা নিজেরাই বুঝতে পারে না। ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশুরুন। আমরা বললাম আল্লাহ তাহলে ওরা কি কোনোদিন ভালো হবে না? আল্লাহ বলছেন শোনো, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ বলছেন শোনো, ফি কুলুবিহিম মারাদুন, ওদের অন্তরের মধ্যে এক প্রকার রোগ আছে। কয় প্রকার? এক প্রকার রোগ আছে, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, আমি আল্লাহ ওদের অন্তরের রোগকে আরো বৃদ্ধি করে দেই।
ওয়ালাহুম আযাবুন আলীম এবং আমি আল্লাহ ওদের জন্য যন্ত্রণাদায়ক আযাব রেখে দিয়েছি বিমা কানু ইয়াকযিবুন এর জন্য আযাব রেখে দিয়েছি কারণ তারা ঈমানের দাবি করত কিন্তু তারা ঈমানের দাবিতে মিথ্যাবাদী ছিল এই মুনাফিকগুলোকে আপনারা চিনতে পারবেন না কিন্তু এদের থেকে সব সময় দূরে থাকার দরকার আছে না নাই কিন্তু ওরা ওরা ওদের বৈশিষ্ট্য হলো ওরা মুমিন শাসবে আপনার মতো মাথায় টুপি দেবে পাঞ্জাবি দেবে দাড়ি রাখবে কিন্তু ওরা ভিতরে ভিতরে আপনাকে ধ্বংস করার জন্য চেষ্টা করবে ওরা লিবাস ধারি নেবে মাথায় টুপি দেবে কিন্তু কোরআনের আলেমের বিরুদ্ধে কথা বলতে ওরা দ্বিধাবোধ করবে না কোরআনের মাহফিলগুলোকে বন্ধ করার জন্য ওরাই আঘাত করে ওরা মুসলিম পরিচয় নেবে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করবে কিন্তু ওরা মুসলিম নয় ওরা হলো মুনাফিক আরো চিৎকার মেরে বলেন ঠিক কিনা এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই এদের সাথে আমরা কোনো সম্পর্ক রাখবো আল্লাহ আমাদের এই সমস্ত মানুষ থেকে হেফাজত করেন আমরা বলি আমিন প্রিয় ভাইরা আমার যে কথা বলছিলাম বিশ্ব নবীজি যখনই কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন ওয়ালিদ ইবনে মুগিরা বলল ভাই সব মুহাম্মাদকে ঠেকাতে হবে কিভাবে ঠেকাবো সবাই পরামর্শ সবার শুরু সবাই চলে আসলো কিভাবে মুহাম্মাদকে ঠেকানো যায় মুহাম্মাদকে ঠেকানোর জন্য তারা কৌশল অবলম্বন করলো কি কৌশল সবাই যখন একত্র হলো একত্র হওয়ার পরে তারা বলল ভাই সব শুনুন আগের প্রথমে আমাদের দৃষ্টান্ত হলো ভূমিকা হলো আমরা এখানে যারা আছি একজন যখন একটা কথা বলবে অন্যজন এই কথা মিথ্যা বলে উড়িয়ে দিতে পারবে একটু খেয়াল করে শুনবেন নাহলে আলোচনা বুঝতে পারবেন না প্রিয় ভাইরা আমার তারপরে একজন বলল তাহলে নেতা আমরা কি বলবো ওয়ালিদ ইবনে মুগিরা বলল আজকের এই মজলিসে আমি কোনো কথা বলবো না তোমরা মতামত দাও তোমাদের মতামতের উপরেই সিদ্ধান্ত নেওয়া হবে ওদের মজলিস থেকে একজন বলল মুহাম্মাদকে জাদুকারও বলা হবে নাউজ বিল্লাহ বলেন ওয়ালিদ ইবনে মুগিরা বলল না না মুহাম্মাদের ভিতরে আমি কোনো জাদুকরের যেই বৈশিষ্ট্য যেই গুণাবলী এরকম কোনো গুণাবলী আমি মুহাম্মাদের মধ্যে দেখি না সুবহানাল্লাহ বলেন কি নবী আল্লাহ দিয়েছেন আমাদেরকে জাদুকাররা যেইভাবে অন্তরশূন্যভাবে কথা বলে মুহাম্মাদের কথার মধ্যে অন্তরশূন্যতা কোনো কথা আমরা দেখি না আবার একজন বলল তাহলে মুহাম্মাদকে জ্যোতিষী বলা হবে ওয়ালিদ ইবনে মুগিরা বলল না জ্যোতিষীরা যেইভাবে কথা বলে জ্যোতিষীরা যেইভাবে ঘোরাফেরা করে ওর ভিতরে কোনো ওইরকম বৈশিষ্ট্য আমরা দেখি নাই সুবহানাল্লাহ বলেন এরপরে একজন বলল ও আমাদের নেতা ওয়ালিদ ইবনে মুগিরা তাহলে মুহাম্মাদকে পাগল বলা হোক ওয়ালিদ ইবনে মুগিরা বলল পাগল বলাও যাবে না কারণ পাগল যেইভাবে কথা বলে পাগল যেইভাবে ঘোরাফেরা করে মুহাম্মাদ যেই কথাগুলো বলে এই কথা তাৎপর্যপূর্ণ অনেক গভীরতাপূর্ণ এই কথা যখন এই মানুষ শুনবে ওই ব্যক্তি আর বসে থাকতে পারবে না সাথে সাথে সে কালিমার ছায়াতলে চলে আসবে এরপর একজন বলল নেতা কি বলা যায় সবার মন তো শুনলেন এবার আমার একটু শুনুন এখন ওয়ালিদ ইবনে মুগিরা বলছে তুমি যেহেতু বলতে চাইছো বলো দেখি কি বলবা ওই ব্যক্তি বলছে ও আমাদের নেতা শুনুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কোরআনের দাওয়াত দেবে আমরা ওইখানে গিয়ে বলবো মুহাম্মাদ হলো জাদুকর নাউজুবিল্লাহ বলবেন না মুহাম্মাদ হলো জাদুকর এই কথা যখন ওয়ালিদ ইবনে মুগিরা বলল মুহাম্মাদুর রাসূলুল্লাহর ব্যাপারে এই কথা যখন এই খাটাবে ওয়ালিদ ইবনে মুগিরা একটু চিন্তা করলো চিন্তা করার পরে তিনি বলল হ্যাঁ হ্যাঁ অবশ্যই তোমরা যেই কথা বলেছো তাকে জাদুকর বলা যায় কারণ তিনি যেইভাবে নতুন নতুন কথাগুলো বলেন এই কথাগুলো জাদুই হবে এজন্য যখন এই মক্কার মানুষরা ওয়াজ করতে আসবে ওদের সামনে গিয়ে তোমরা বলবা ইনি একজন জাদুকর এনার কথা তোমরা শুনবা কিন্তু আমার নবীজি যখনই কোরআনের দাওয়াত দিয়েছেন মানুষের হৃদয়কে নরম করে দিয়েছেন কে বিশ্ব নবীজি যখনই কোরআনের দাওয়াত দিয়েছেন ওই দাওয়াতে আমার নবীকে জাদুকর বলা হয়েছিল ওই দাওয়াতে আমার নবীকে পাগল বলা হয়েছিল ওই দাওয়াতে আমার নবীকে জ্যোতিষী বলা হয়েছিল ঠিক কিনা বলেন সুতরাং আপনি কোরআনের দাওয়াত দেন আপনার দাওয়াতের সাথে বিশ্ব নবীজির দাওয়াত যদি মিল না থাকে বুঝবেন আপনার দাওয়াত সঠিক হতে পারে বিশ্বনবী যিনি সকল চরিত্রের উত্তম চরিত্রের বৈশিষ্ট্য আল্লাহ যার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন যেই নবীর ব্যাপারে আল্লাহ পুরা কোরআন অর্থ করে দিয়েছেন ওই নবীকে যদি জাদুকর শুনতে হয় আজকে তুমি কোরআনের কথা বলো তোমাকেও তো বিভিন্ন রকম কথা শুনতে হবে তুমি যেটা করো নাই যেই সালে তুমি হও নাই কিন্তু ওই সালের অপবাদ দিয়ে তোমাকেও তারা বন্দি করবে বোঝেন নাই কথা যারা বুঝবেন তারা বুঝে গেছেন আর যারা বুঝবেন না তারা চুপ করে বসে থাকবেন
প্রিয় ভাইরা আমার যেই কথা বলতেছিলাম বিশ্বনবীজি যখনই কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন তারা বিরোধিতা করেছিল কিন্তু এই বিরোধিতা করে আমার নবীকে কেউ থামাতে পারে সুতরাং আমরা কোরআনের দাওয়াত দিব আমাদের যে যাই বলুক না কেন আমরা ওই কথায় কান দেব কারণ মুসলিমরা হলো সিংহের জাতি কিসের জাতি সিংহ যখন একটা হরিণকে তাড়ায় সিংহ কি পিছনের দিকে তাকায় নাকি হরিণ পিছনের দিকে তাকায় আরো চিৎকার মেরে বলেন কিন্তু সিংহর চাইতে হরিণের ধাপ কিন্তু অনেক বেশি সিংহর চাইতে হরিণ বেশি জোরে দৌড়াতে পারে তার ধাপও বেশি কিন্তু দুঃখজনক হলো হরিণ যখন দৌড়াতে শুরু করে সিংহের সামনে হরিণ বারবার পিছন দিকে তাকাতে শুরু করে তাকিয়ে দেখে সিংহ মামা কত দূর আছে কিন্তু সিংহ তার টার্গেট নিয়ে এগিয়ে যেতে শুরু করে সিংহ টার্গেট মিস করে না সিংহ পিছনের দিকে তাকায় না সুতরাং আমাদেরকে বিভিন্ন রকম অপবাদ দেওয়া হবে আপনাকে বিভিন্ন রকম কথা যেগুলো আপনি করেন না এগুলো শোনানো হবে আপনি এই কথাগুলো শুনে পিছনের দিকে তাকাতে পারবেন না আরো চিৎকার মেরে বলেন ঠিক কিনা কারণ আমাদের পথ আমাদের গন্তব্য হলো জান্নাত আমরা কোনো মৃত্যুর পরোয়া করি না মৃত্যুকে আমরা ভয় পাই না অমুসলিম যারা নাস্তিক যারা বেঈমানেরা মৃত্যুকে ভয় পায় কিন্তু যারা মুসলিম যারা ঈমানদারেরা মৃত্যুকে আলিঙ্গন করে নাই অমুসলিমরা যখন মৃত্যুর সঙ্গে সামনে সম্মুখীন হয় ওরা তখন মৃত্যুর যন্ত্রণায় ভুগতে থাকে আর যখন কোন মুসলিমরা ফাঁসির দড়ির সামনে দাঁড়িয়ে থাকে ওদের সামনে আল্লাহর জান্নাত আল্লাহ দেখিয়ে দেয় ওরা মৃত্যুর ভয় করে না ওরা আল্লাহর দ্বীনের জন্য জীবনের সবকিছু বিলিয়ে দিতে প্রস্তুত থাকে আরো চিৎকার করে বলেন ঠিক কিনা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেররা বলেছিল খুবাইব ইসলাম ছাড়ো সব নির্যাতন ছেড়ে দেব খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন শোনো এই কথা দিয়ে আমি খুবাইবকে কেউ থামাতে পারবে না কাফেররা বলেছিল খুবাইব আজকে যেইভাবে তোমাকে বাধা হয়েছে এই শুলির কাষ্টে এইভাবে মুহাম্মাদকে বাধা হবে আর তোমাকে ছেড়ে দেওয়া হবে তুমি বাড়ি চলে যাবে এটা কি তুমি চাও খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন অবশ্যই অবশ্যই নয় কারণ আমার নবীজির জীবনীর আমার নবীজির জন্য আমি জীবনের সবটুকু বিলিয়ে দিতে প্রস্তুত এ কাফের তোরা শোন আমার নবীর বিরুদ্ধে যদি তোমরা কোনো কথা বলো আমার নবীজির সম্মানকে যদি তোমরা কিঞ্চিৎ পরিমাণ কমাতে চেষ্টা করো তোমরা পারবে না আমার নবীজির সম্মান হানি করার জন্য যদি আমি খুবাইবের জীবন দিতে হয় আমি খুবাইব ফাঁসির কাষ্ঠে নয় শুলির কাষ্ঠে ধরতে রাজি আছি আমার নবীজির বিরুদ্ধে কোনো কথা আমি সহ্য করব না সুতরাং বাংলার তাওহীদি জনতা বুঝে গিয়েছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আজকে আলেম উলামাদেরকে যে বিভিন্ন রকম মতবাদ দেওয়া হয় বিভিন্ন রকম অপবাদ দেওয়া হয় বাংলার তাওহীদি জনতা বসে থাকতে পারবে না কারণ উলামা ইকরামরা হলো নবীদের ওয়ারেস আমার নবীর সম্মানকে হেফাজত করার জন্য যদি সাহাবীরা জীবন দিতে পারে বাংলার আলেম উলামাদের সম্মানকে রক্ষা করার জন্য বাংলার তাওহীদি জনতা আবার আন্দোলন করতে শুরু হবে কিন্তু এই জমিনে কোনো আলেম ওলামাদেরকে কোনো অপমান দস্ত করা যাবে না আরো চিৎকার মেরে বলেন ঠিক কিনা না